যারা মূর্খ তোমার সাথে ঝগড়া করতে আসছে উল্টাপাল্টা কিছু করছে তুমি এড়াইয়া যাও দেখেও না দেখার ভান করো তার সাথে গন্ডগোলে যাইও না এটা একটা ইবাদত এটা একটা সওয়াবের কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা জাঈমুন বিবাইতিন আমি ওই ব্যক্তির জন্য ফি ওয়াসতিল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রাসাদের দায়িত্ব নিচ্ছি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা সে কারোর সাথে ঝগড়া করার পরিবেশ তৈরি হয়েছে মারামারি করার গন্ডগোল করার পরিবেশ তৈরি হয়েছে যথেষ্ট কারণ আছে যৌক্তিক কারণ আছে তারপরও সে সেটা করলো না এড়াইয়া গেল ঝগড়া এড়াইয়া চললো তর্ক এড়াইয়া চললো নিজে হক থাকা সত্ত্বেও নিজে সত্য সত্ত্বেও আরেকজনের সাথে কথা বাড়াইলো না এই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটা প্রাসাদের জিম্মাদারি নিলাম সেন্টার পয়েন্টে আমাদের আজকাল কারোর সাথে যদি কোনো কারণে একটু তর্ক করার পরিবেশ তৈরি হয় ধরেন সে একটা উল্টাপাল্টা কিছু করছে ভুলভাল কিছু বলছে তখন আমরা এবার তুমুল আকারে তার সাথে লেগে যাই তাই না শয়তান আবার সে কাজটা আমাদের সামনে এত সুন্দর কাজে উপস্থাপন করে শয়তান বলে দেখছো তুমি কত আপোষহীন তুমি কত আপোষহীন দেখছো তুমি মানুষটা কত কত ভালো মানুষ যে তুমি অন্যায় সহ্য করো না সুবহানাল্লাহ এটা ইবলিসি ফুসলা যাতে করে আপনি লেগে যান ভালো করে হ্যাঁ এটা ঠিক অসৎ কাজের বাধা প্রদান করা ভালো কাজ সেটা আরেক জিনিস কিন্তু আপনার সাথে ব্যক্তিগতভাবে একজনের তর্কাতর্কি এখন লেগে যাবে একটা বিতর্ক বর্ষা লেগে যাবে গন্ডগোল লেগে যাবে এরকম মনে হচ্ছে আপনি সেটা বুঝতে পেরে হাসি মুখে সেখান থেকে সরে গেলেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারিদ আনিল জাহিলিন যারা মূর্খ তোমার সাথে ঝগড়া করতে আসছে উল্টাপাল্টা কিছু করছে তুমি এড়াইয়া যাও দেখেও না দেখার ভান করো তার সাথে গন্ডগোলে যাইও না এটা একটা ইবাদত এটা একটা সওয়াবের কাজ আপনার সাথে একজনের গন্ডগোল লাগতে নিয়েছে সব কিছু রেডি হয়ে গেছে তারপরও আপনি আল্লাহকে খুশি করার জন্য সে উল্টাপাল্টা বলতেছে তারপরও আপনি দেখলেন যে কথা বললে এখানে বাড়বে আমি বাড়াইলাম না সরে আসলাম এই যে কাজটা করলেন আপনি সাথে সাথে একটা ইবাদত আপনি করলেন নেকামল করলেন সাধারণ ইবাদত না যেই নেকামলের কারণে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আপনার জান্নাতের দায়িত্ব নিচ্ছে চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে চেষ্টা করি তাহলে আমাদের সমাজে গন্ডগোল ফাসাদ হানাহানি মারামারি কমবে না বাড়বে কমে যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন তাহলে এই যে বিতর্ক বর্ষা গন্ডগোল ফাসাদ তর্কাতর্কি মানুষের সাথে এগুলো না করে সরে যাওয়া এটা একটা ভালো কাজ অথচ এটাকে ভালো কাজ হিসাবে ইবাদত হিসাবে আমরা জানি না